সন্দেহ করা কিন্তু দুটোর মধ্যে একটা বেসিক ডিফারেন্স আছে সাসপেক্ট আপনি সাধারণত কোনো একটা মানুষকে করেন আর ডাউট কোনো একটা জিনিসকে করেন বা কোনো একটা গল্পকে করেন কোনো একটা কথাকে করেন অর্থাৎ আপনি যদি বলেন যে আই সাসপেক্ট হিম বা আই সাসপেক্ট হি ইজ দা থিফ মানে আমি সন্দেহ করি যে সে চোর পুলিশরা যেরকম করে থাকে আর অন্যদিকে ধরুন আপনি কোনো একটা গল্প শুনছেন আই হ্যাভ ডাউটস অ্যাবাউট দিস আপনি কোনো একটা প্ল্যান শুনছেন আপনার ফ্রেন্ড বলেছে আমরা এভাবে করে কক্সেস বাজার যাবো সাত দিন থাকবো এভাবে করে যাবো আপনার প্ল্যানটা পোষাচ্ছে না মনে হচ্ছে যে এই প্ল্যানটা হবে না কোনোদিন আই ডাউট দিস প্ল্যান ভেরি মাচ তখন ইউ ক্যান সে যে আই সাসপেক্ট দিস প্ল্যান উইল নট ওয়ার্ক কিন্তু যদি আপনার কিছু টাকা হারানো যায় আর আপনি ভাবেন যে আই সাসপেক্ট হিম যে আমি তাকেই সন্দেহ করি সেই ক্ষেত্রে আপনি সাসপেক্ট কথাটা ব্যবহার করতে পারেন সো লাস্টলি সাসপেক্ট হচ্ছে মানুষকে সন্দেহ করা আর ডাউট হচ্ছে গিয়ে যে কোনো জিনিসকে যে কোনো প্ল্যানকে যে কোনো কথাকে যে কোনো কাজকে সন্দেহ করা